একজন ব্যক্তি অপর ব্যক্তি থেকে বিদায় নেওয়ার সময় কি বলবে? বিদায় নেওয়ার সময় এক্ষেত্রে আমরা কি ফি আমানিল্লা বলবো, না খোদা হাফেজ বলবো, না নাকি সালাম বলবো? খেয়াল করেন, আমাদের সমাজের মধ্যে এক্ষেত্রে কয়েকটি জিনিস প্রচলন। কেউ বলে খোদা হাফেজ, কেউ বলে আল্লাহ হাফেজ, কেউ বলে ফি আমানিল্লা, আরও কিছু, কেউ আবার সালাম দেয়। ঠিক আছে কথা? জি, সুন্নাত কী জিনিস সেটা খেয়াল করেন। সুন্নাত হচ্ছে মূলত, প্রথম কথা, খোদা হাফেজ শব্দটা আল্লাহ তাআলার জন্য খোদা শব্দটা প্রযোজ্য নয়। আল্লাহ তাআলার যতগুলো নাম আছে সমস্ত নামগুলো তাওকিফি। তাওকিফি মানে হচ্ছে ওহি নির্ভর। আল্লাহর জন্য আল্লাহ তাআলা যে নাম কোরআনের মধ্যে দিয়েছেন অথবা আল্লাহ রসুল আল্লাহর জন্য যে নামগুলো সাব্যস্ত করেছেন ওহির মাধ্যমে, এছাড়া অন্য কোনো নাম আল্লাহ তাআলার জন্য পেশ করা যাবে না, ঠিক করা যাবে না। তো আল্লাহর 99 নাম, তার চাইতে আরও বেশি নাম আছে, এইগুলোর মধ্যে খোদা বলতে আল্লাহর কোনো নাম নেই। বরং খোদা একটি পারস্যের অগ্নিপূজক যারা ছিল তাদের অনেকগুলো দেবতা ছিল, ওই দেবতার মধ্য থেকে এক দেবতার নাম ছিল খোদ। আমাদের দেশের ইসলাম যেহেতু একটু ঘুরে এসেছে, আরব থেকে ইরান, ইরান থেকে ইরাক, ইরাক থেকে ঘুরে এভাবে এসেছে সুফিয়ানে কেরামের মাধ্যমে, এটা খুব সম্ভাবনা রাখে যে অগ্নিপূজকরা যেই দেবতাকে খোদ বলতো, সেই খোদ থেকে বিকৃতি হয়ে ভাষার অপভ্রংশের মাধ্যমে হতে পারে এটা, এখানের মধ্যে সে খোদ খোদ দেবীটা এটা খোদাতে রূপান্তরিত হয়েছে, খুব সম্ভাবনা রাখে এটা। এজন্য আল্লাহ তাআলার জন্য খোদা শব্দটি ব্যবহার, এটি পরিহার করা উচিত। দুই নাম্বার, যে খোদা হাফেজ, খোদা তো বলবোই না, আল্লাহ হাফেজ বলবো কি না বা ফি আমানিল্লা বলবো কি না, খেয়াল করেন, মূলত একজন মানুষ অপর মানুষকে বিদায় দেওয়ার সময় বিদায়ের দুইটা পর্যায় আছে, একটা হচ্ছে স্বাভাবিক বিদায়, আর একটা হচ্ছে কাউকে সফরে চলে যাচ্ছে সফরের জন্য বিদায় দেওয়া। দুইটা, দুই ধরনের বিদায়। স্বাভাবিক বিদায় যদি হয়, কিছু মানুষ একসাথে ছিলাম এখন বিদায় হয়ে যাচ্ছে, এমত অবস্থায় বিদায়ের নিয়ম হচ্ছে সালাম দিয়ে বিদায় হওয়া, অর্থাৎ কথাবার্তা শেষ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, চলে যাচ্ছে, শেষ, এটা বিদায়। আরেকটি হচ্ছে যে একজনকে সফরের জন্য বিদায় দেওয়া অথবা সফরের জন্য আমি বিদায় নেয়া। সফরের জন্য বিদায় দেওয়ার ক্ষেত্রে সুন্নাত যে দোয়াটি সেটি হচ্ছে, যদি পারি মুখস্থ করে নিব, ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহর রাহে বেলায়েত বইয়ের মধ্যে আছে, সহি মাসনুর অধিকার মধ্যে আছে, অথবা আপনি গুগল থেকে আপনি বিদায় নেওয়ার দোয়া বিভিন্নভাবে চার্জ করে, হিসনুল মুসলিম, হিসনে হাসিন, এগুলোর মধ্যে আপনি এই দোয়াটা পাবেন। সেটা হচ্ছে আস্তাউদিউল্লাহ দীনাকা ওয়া আমানাতাকা ওয়া খাওয়াতিমা আমালিক। সবাই আমার সাথে একবার এটা পড়ি, আস্তাউদিউল্লাহ, আস্তাউদিউল্লাহ দীনাকা ওয়া আমানাতাকা ওয়া খাওয়াতিমা আমালিক। এই দোয়া পড়ে একজনকে বিদায় দিবে, কারণ এখানে দোয়াটার অর্থ অনেক সুন্দর, অর্থাৎ একজনকে যখন বিদায় করে দেওয়া হয় সে ব্যক্তি অনেক রিস্ক, সফর বিভিন্ন জায়গায় চলে যায়, তার জন্য দোয়া করা হচ্ছে যে আল্লাহর কাছে তাকে রেখে দিলাম, আল্লাহর হাওয়ালা তাকে করলাম, এবং আল্লাহ যেন যদি তার জীবন চলে যায় সে যেন খাতিমা বিল খাইর, অর্থাৎ ইমান তথা তাওহীদের উপরে সে ব্যক্তি দুনিয়া থেকে চলে যেতে পারে, এই দোয়াগুলো করা হয়। যেই কথাগুলো বলেছি আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন।